হ্যালো ফ্রেন্ডস, মারব সিরিয়া ইউটিউব চ্যানেল থেকে সবাইকে ওয়েলকাম করছি আজকের এপিসোডে। আজকের এপিসোডে আমরা সুশান্ত সিং রাজপুত, আপনারা জানেন যে তিনি মারা গেছেন, তার মৃত্যুর রহস্যটা এখনও আসলে টোটালি রিভিলড না। তো যাই হোক, আমি সে বিষয়ে কথা যাচ্ছি না। তার শেষ যে সিনেমাটি আসতে যাচ্ছে আগামী 24 তারিখ জুলাইয়ের, দিল বেচারা, সেটি নিয়ে কথা বলবো। তো দিল বেচারা আপনারা জানেন এখন রিলিজ পাইনি, সো সেটি নিয়ে অ্যাকচুয়ালি কী কথা বলার আছে, সেটির স্টোরি নিয়ে কথা বলার আছে। কারণ দিল বেচারা ছবিটি অ্যাকচুয়ালি হলিউডের একটি ছবির রিমেক, হিন্দি রিমেক, এটা অনেকে হয়তো বা জেনে গেছেন। দিল বেচারা ছবিটি পরিচালনা করছেন মুকেশ ছাবড়া। মুকেশ ছাবড়া আপনারা যদি বলিউডের যারা বিখ্যাত বা বড় কাস্টিং হাউস দেখেন বা বড় বড় কাস্টিং ডিরেক্টরকে লিস্ট করেন, তাদের মধ্যে মুকেশ ছাবড়া ওয়ান অফ দ্য টপ একজন কাস্টিং ডিরেক্টর ছিলেন। তো ডিরেক্টর হিসাবে এটা তার ডেবু ফিল্ম, তিনি এই ছবি দিয়েই ডিরেক্টর হিসেবে যাত্রা শুরু করছেন। তিনি অনেককে সুযোগ দিয়েছেন আসলে ভারতের বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে। ইভেন সুশান্তের যে প্রথম সিনেমা কাইপোচে, সেখানেও কিন্তু উনি তাকে সুযোগ দিয়েছিলেন। এছাড়া গ্যাংস অফ ওয়াসিপুর সহ আরও বিভিন্ন ছবিতে আমরা মুকেশ ছাবড়ার যে টিমটা, তাদেরকে দেখেছি এন্ট্রি করাতে বিভিন্ন আসলে গুণী এবং ট্যালেন্ট অ্যাক্টরদেরকে। তো যাই হোক, সিনেমার গল্পে আসি। এটি অ্যাকচুয়ালি আমরা জানি যে হলিউডের যে সিনেমা দ্য ফল্ট ইন আওয়ার স্টার্স, এটি থেকে রিমেক করা। ফল্ট ইন আওয়ার স্টার্স এটি আবার আরেকটি বই থেকে অ্যাডাপ্ট করা। বইটি লিখেছিলেন আসলে জন গ্রিন। জন গ্রিনের দ্য ফল্ট ইন আওয়ার স্টার্স সেম নেমের একটি বই আছে, এটি বেস্ট সেলার ছিল। বইটিও খুব আলোচিত এবং খুব জনপ্রিয় হয়েছিল রোমান্টিক একটি বই হিসাবে। আর জন গ্রিন, জশ বোন মানে যে ডিরেক্টর, তিনি এটাকে বই প্রকাশের কয়েক পরেই, মাস পরে এটাকে সিনেমাতে অ্যাডাপ্ট করার কথা ভাবেন এবং এটি হলিউডে একটি দারুণ রোমান্টিক ছবি হিসেবে এখনও খুব পরিচিত। তো ছবির গল্পে যাই, এখানে আমরা শাইলিন উডলি এবং অ্যানসেল এলগর্ট এই দুজনকে দেখতে পাবো। তো দুজনের দুটো নাম আছে, হ্যাজেল ক্রেস এবং অগাস্টাস গাস। গাস বলি আসলে চেনে, হ্যাজেল ক্রেস এই ছবির বলা যায় যে ন্যারেটর। হ্যাজেল ক্রেস একজন মেয়ে, ইয়াং টিনেজ মেয়ে। তো তার থাইরয়েডের ক্যান্সার থাকে, থাইরয়েডের ক্যান্সারটা ধীরে ধীরে লাংসে ছড়িয়ে যেতে থাকে। এইরকম একটা সিচুয়েশন, সে খুব ডাইং পজিশনে আছে, তার বাবা মা তাকে নিয়ে খুব চিন্তিত, বাট তারা তাকে সাপোর্ট করে যাচ্ছে এই যাতে ক্যান্সার থেকে সে আস্তে আস্তে বেরিয়ে আসতে পারে। তো স্বাভাবিকভাবে সে ক্যান্সার আক্রান্ত বলে একটু ডিপ্রেস থাকে, তো তার ডিপ্রেশন থেকে যাতে সে একটু রিফ্রেশ হয় বা ভালো থাকতে পারে, একটু মনটা ভালো থাকে, সেই জন্য ডাক্তার তাকে সাজেস্ট করে যে তুমি একটি সাপোর্ট গ্রুপ সেখানে নিয়মিত যেতে পারো। সাপোর্ট গ্রুপটা কি, আমরা এটা অনেকে হয়তো বা জানেন না যে এটা আমাদের দেশে কতটুকু আছে বা এই সাবকন্টিনেন্টটা কীরকম আছে আমি জানি না। ক্যান্সার আক্রান্ত রোগীরা যারা সেম জার্নিতে, মানে যারা আরও যারা ক্যান্সার রোগী আছেন, তাদের সঙ্গে একসাথে হয় একটা ক্লাবের মতো জায়গা। সেখানে তারা তাদের দৈনন্দিন ব্যাপার স্যাপার শেয়ার করছেন, কথা বলছেন, যাতে তারা নিজেদের মধ্যে ভালো থাকেন। তো হ্যাজেল সেখানে যায়, সেখানে গিয়ে তার পরিচয় হয় অগাস্টাসের সাথে। তো অগাস্টাস, যাকে গাস নামে এখানে বলে সে ডাকে, আরেকজন বন্ধু, তার সাথে পরিচয় হয়। অগাস্টাসের আবার বোন ক্যান্সার, তার পা থেকে সেটি সরিয়ে যাচ্ছে। অগাস্টাসও ডাইং, সেও ক্যান্সার রোগী। আরেকটি ছেলের সঙ্গে পরিচিত হয়, সে আবার অন্ধ। তো যাই হোক, এরকম বিভিন্ন বন্ধুর সাথে পরিচিত হয়। মূলত অগাস্টাস এবং হ্যাজেল গ্রেস এই দুজনের বন্ধুত্বটা গাঢ় হতে থাকে। তারা টেক্সট আদান প্রদান করে মোবাইলে, তারা দেখলো যে তাদের মধ্যে কিছু ইন্টারেস্টিং ব্যাপার আছে। আর গাস যে ছেলেটাকে দেখা যায় এখানে, সে অ্যাকচুয়ালি খুবই ইন্টারেস্টিং, মানে ফানি, বিভিন্ন টক করে এবং দেখা যায় যে মেয়েকে, হ্যাজেলকে খুব মোটিভেট করতে পারে। তো যাই হোক, তাদের মধ্যে সম্পর্কটি বিল্ড আপ হতে থাকে, তাদের মধ্যে বিভিন্ন টেক্সট আদান প্রদান হতে থাকে এবং তারা তাদের পছন্দের বইগুলো আনা নেওয়া করে, তাদের মধ্যে বিনিময় করে। তো অগাস্টাস তার একটা প্রিয় বই হ্যাজেলকে দেয়, হ্যাজেল তার একটা প্রিয় বই অগাস্টাসকে দেয়। তো অগাস্টাস বইটা পড়ে তার কাছে মনে হয় যে ঠিক শেষটা ঠিক মতো হয়নি বা তার মনের মতো হয়নি, তার একটা আফসোস একটা থেকে যায়। তো হ্যাজেল বলে যে না, এটা রাইটার এভাবেই লিখেছেন, তো আমরা এই রাইটার তার খুবই প্রিয়, সে তার খুব ইচ্ছা সেই রাইটারটার সাথে দেখা করবে। তো অগাস্টাস তার এই ইচ্ছা পূরণের জন্য চেষ্টা করে এবং একসময় তার বাবা মাকে রাজি করে, যদিও তার শরীরের কন্ডিশন ভালো না, তারপরেও রাজি করিয়ে তার অ্যামস্টারডামে যায়, মানে হল্যান্ডের অ্যামস্টারডামে যায়। তো সেখানে গিয়ে তো রাইটারের জায়গা করে, রাইটারের এখানে ভূমিকা অভিনয় করেছেন উইলিয়াম ডেফো, অনেক গুণী অভিনেতা, আপনারা তার অনেক ছবি দেখে থাকবেন। তো রাইটারের কাছে যাওয়ার পরে তার সঙ্গে যেমন হ্যাজেল এবং অগাস্টাস দেখা করলো, তাদের আসলে যে চিন্তা ভাবনা মাথায় নিয়ে তারা এসেছিলো সেটা পুরোপুরি বিপরীত মনে হলো। কারণ রাইটার এখানে খুবই ক্রেজি এবং তার কোনো ডিসিপ্লিন নেই এবং তার এই দুজন যে ফ্যান ফলোয়ার অনেক দূর থেকে তার সাথে দেখা করতে গেছে, তার সেরকম কোনো চিন্তাভাবনা নেই বা রিয়াকশনই নেই, সেটা
তাদের সাথে খুব বাজে ব্যবহার করে বা বলা যায় একটা বিরূপ একটা ফিডব্যাক হ্যাজেল পায়, সে মন খারাপ করে। তো ওয়েস্টাসকে নিয়ে সে ঘুরতে থাকে, ঘোরার পরে তারা সেখানে বিভিন্ন জায়গায় সেখানে তারা থাকে। আরেকটা প্রিয় জায়গা অ্যানা ফ্রাঙ্ক যে ডায়েরি, সেটা আপনারা হয়তো দেখবেন, অ্যানা ফ্রাঙ্ক যে মেয়েটি তার বাড়িতে যায়, বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে। এর মধ্যে অগাস্টাস তার ভালোবাসার কথা হ্যাজেল গ্রেসকে জানায়, হ্যাজেল খুশি হয়। তারা সুন্দর একটা সময় পার করে সেখান থেকে ফিরে আসে তাদের নিজের জায়গায়। তো সেখানে ফিরে আসার পরে অগাস্টাসের শরীর দিন দিন খারাপ হতে থাকে। তো অগাস্টাস মৃত্যুর দিকে ঝুঁকে পড়ে, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সে একসময় মারা যায়। তো তার মৃত্যুর পরে সে আবার বলে যায় যে সে রাইটারটাকে, যে তাকে তার মৃত্যুর যে ফানরিয়াল, মানে তার যে শেষ কৃত্য, শেষ কৃত্য অনুষ্ঠানে যেন সে রাইটার আসে। এবং হ্যাজেলের প্রিয় রাইটার যে সে আসে, আসার পরে অবশ্য হ্যাজেল স্বাভাবিকভাবে রেগে যায় সে কেন এই অনুষ্ঠানে আসলো। তো রাইটার তাকে একটি কাগজ দেয়, তো হ্যাজেল সেটি আসলে খুব একটা গুরুত্ব দেয় না, সে রাইটারকে চলে যেতে বলে আগে। তো রাইটার তার ক্ষমা প্রার্থনা করে সে তিনি চলে যান এবং জানান যে আসলে যে বইটির কথা নিয়ে হ্যাজেল এত প্রশংসা করছিল বা সেটা শেষ জানতে চাইছিল বা কি, এই বইটি আসলে রাইটার তার নিজের মেয়ে অ্যানা তার জীবন নিয়ে জীবন থেকে লিখেছে, কারণ তার নিজের মেয়ে অ্যানাও আসলে ক্যান্সার আক্রান্ত ছিল, তারই স্টোরি আসলে তিনি বই লিখেছেন। তো সেটার আসলে শেষ নিয়ে উনি ওভাবে শেষ করতে চাননি। তো যাই হোক, তারপরে বুঝতে পারে হ্যাজেল, হ্যাজেল একা সেই চিঠিটা একসময় খোলে, তার গাছ তার যে বন্ধুকে বলে গিয়েছিল সব কথা, সে বন্ধু হ্যাজেলকে সব কথা খুলে বলে, যেটা আসলে গাছেরই শেষ ইচ্ছা ছিল যে তার সান্ত্বনার জন্য যেন রাইটার তার জন্য কিছু লিখে নিয়ে আসে। তো সেই চিঠিটা হ্যাজেল গ্যাস পড়ে এবং মৃত গাছকে খুব মনে করে এবং সে তারার দিকে তাকিয়ে থাকে, যেন মনে হয় যে তার সেই প্রেমিক তার সঙ্গে আছে। তো এভাবেই সিনেমাটি শেষ হয়। আমরা যদি হিন্দি অ্যাডাপ্টেশনে দেখি, হয়তো বা কলকাতায় শ্যুট হয়েছে, সুশান্ত সিং রাজপুত এখানে আসলে গাছের যে রোলটা সেটা করবেন, সানজানা সাঙ্গি যে নতুন মেয়েটি সেটি হয়তো বা এখানে হ্যাজেল গ্রেসের অ্যাক্টিং করবে। হ্যাজেল গ্রেসের অ্যাক্টিংটি এটা খুবই, মানে যে রোলটিটা খুবই একটি টাফ, মানে খুব ইমোশনাল একটা রোল হতে পারছে। তার মায়ের ভূমিকায় হলিউডে আমরা লরা ডার্নকে দেখেছি, তিনি অভিনয় করেছেন, গুণী অভিনেত্রী। এখানে হয়তো আমরা স্বস্তিকাকে দেখতে পাবো, রাইটারের চরিত্রে একটি ক্যামিও রোল বলা যায়, এখানে সাইফ আলী খানকে হয়তো বা আমরা হিন্দি রিমেকে দেখতে পাবো। তো যাই হোক, আপনারা গল্পটি জানলেন, গল্পটি এভাবেই মোটামুটি অবিকৃত রেখে ইন্ডিয়ান একটা ফ্লেভার নিয়ে এসে হয়তো মুকেশ ছাবড়া দেখাতে পারবেন। আশা করি ছবিটি ভালো হবে এবং আপনারা দেখে হিন্দি ছবিটি আপনারা দেখবেন। এটি অ্যামাজন প্রাইমে আমি যতদূর জানি যে সবার জন্য উন্মুক্ত থাকবে, এটাতে দেখতে কোনো প্রাইম কোনো ইয়া হতে হবে না, সাবস্ক্রাইবার হওয়া লাগবে না, বা সবাই দেখতে পারবেন। তো জানাবেন ভিডিওটি কেমন হলো, নেক্সটে আমরা আরও কোনো সিনেমার গল্প নিয়ে আসবো। থ্যাংক ইউ।